এখনো শ্যাম্পু আসা বাকি আছে ঠাকুরের, তো শ্যাম্পু, চিরুনি, নেল পলিশ, রোজ ওয়াটার, আরো অনেক জিনিস আছে, সাজার জিনিসপত্র আরো আছে। এটাতে আর কিছু আছে কি? ও এটা হচ্ছে না, এটা ফেস পাউডার না বাবা, এটাকে কিভাবে প্যাক করে দিয়েছি। এটা হচ্ছে ঠাকুরের নাক চাবি, ঠাকুরকে নাক চাবি দিতে লাগে। নাক চাবিটা খুব ইম্পর্টেন্ট, আলাদা করে মেনশন করা থাকে নাক চাবিটা। মম শনিবার আসবে, শনিবার বাকি কিছু কিছু শাড়ি আমরা পেয়ে যাব, জয়া বিজয়ার শাড়ি, চণ্ডীর শাড়ি, কলামের শাড়ি। সব খাওয়া দাওয়া দশমীর দিন ড্রিঙ্কস, আমি তো তাহলে কি আমরা যাইছি ওখানে দেখছো, চার দিনের চার রকম পাথর। তিলের তেল আছে আর ওটা, ও এটা হচ্ছে আমাদের বেল তলার পুজোর জন্য হচ্ছে ইমার্জেন্সি লাইট। এটা তো রিভিউ খুব ভালো ছিল, বাজাজ দুতি মিনি, তোর চার্জে দিতে হবে। হুম তাই না, এখনই কি আলো হবে না চার্জ দেওয়ার পর? চার্জ দেওয়ার পর। ও আচ্ছা, এটা চার্জার আছে না। প্রচন্ড আলো হয়, খুব ভালো রিভিউ। ও এটা কমানো যায়, বাহ, বিভিন্ন মোডস আছে। তো এটা হলো বাজাজ দুতি, এটা হচ্ছে আমাদের বেলতলায়। আগের বার অন্ধকারে খুব অসুবিধা হয়েছিল মার মন্ত্র পড়তে, ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা বিল্ব নিমন্ত্রণ হয়, তো সেখানের জন্য হচ্ছে এটা। এটাই তো জিজ্ঞেস করছি, তুই সকালে বলছিস হ্যাঁ ওটা শেষ হয়ে গেছে, এটা নতুন নারকেল তেল অর্ডার। এইটা দেখো, এইটা হচ্ছে ঠাকুরের জুয়েলারি সেট, ঠিক আছে, ঠাকুরের সাজার জিনিসের মধ্যে ঠাকুরকে একটা হারও দেব, ইমিটেশন, অবশ্যই সোনা দেওয়ার কোনো টাকা নেই। দেখে বল,
আজকে মেয়েদের সত্যি দেবী পক্ষ পড়ে গেছে, এখন মেয়েদের শক্তি প্রচুর, এখন আর কথা হবে সব মেয়েদের টাকা চুরি চলতে হবে। বাবা এগুলো কি যেন কি বলে, এই টার্সেল দেওয়া ইয়ে, এই না এই যে গলায় যে এরকম চোকার চোকার, হ্যাঁ হ্যাঁ এই যে খুব সুন্দর লাগছে ভালো তো, এটা তুইও কোনো বিয়ে বাড়িতে পরবি আগে ঠাকুর তো পড়ু, আমি তো যাই না এত বড় তো পড়ি না আমি, আমি ভাবলাম আগেরবার ঠাকুরের গলা দিয়ে ছিল না, এবার এরকম করে ইয়ে করে ঝুঁক মানে এরকম দিয়ে দিতে হবে বুঝেছো, সেট করে দেবো এরকম করে দীপান্বিতা আবার প্লাস্টিকের থেকে দেখতে পায় না আমাকে, আগের দিন আমি সব প্লাস্টিকের ভেতর থেকে দেখিয়েছি বলে আমাকে কথা শুনে ঠাকুরের নাক চাবি কানের দুল হার অল ডান, এটা কিন্তু অ্যামাজনে ভীষণ মানে ভীষণ চিপে পেয়েছি, 179 নাকি 174, হ্যাঁ মানে এগুলো আমি ফেসবুক লাইভ টাইমেও দেখেছি, এত মানে এত সস্তা এত ভালো কোয়ালিটি পাওয়া যায় না, মানে পাথরের কোয়ালিটি কালারের কোয়ালিটি সবকিছু খুব ভালো, তাই না বলো, না দেখো, আর এটা হচ্ছে নিশ্চয়ই ইয়ে তিলের তেল, তো ঠাকুরকে মহাস্নান যেটা হয় সকালবেলা সেটাতে অনেক জিনিস লাগে অ্যাকচুয়ালি, হ্যাঁ চাঁদ রোজ থাকে সপ্তমী অষ্টমী নবমী মহাস্নান থাকে রোজ সকালে, ওটার মধ্যে না না আমি শিওর ওটা রোজ থাকে, কারণ তিন দিনই লেখা রয়েছে তো টেকাঠা দর্পণ সব লাগে তিন দিনই লাগে, তো ওইখানে তিলের তেল আর হলুদ দিয়ে ফার্স্টে আয়নাটা মাখিয়ে নিতে হয়, তারপরে ওটার উপরে জল ঢালতে হয়, সেই জলে আবার প্রচুর মানে জিনিসপত্র মেশানো থাকে, ঝর্ণার জল গঙ্গার জল ডাবের জল গোলাপ জল এটসেট্রা এটসেট্রা, তো আমার গোলাপ জলও এসে গেছে, তো এটা হচ্ছে ফরেস্ট এসেন্সিয়াল এর রোজ ওয়াটার, আমরা এটা ইউজ করি তো ঠাকুরের জন্য এটাই কেনা হয়েছে, আর এটা হচ্ছে তিলের তেল, তো হয়ে গেল এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ শপিং, এখানে সব আছে আলো দিয়ে দিই আমার একটু এরপরে আর বেশি কিছু আসার নেই, দশকর্মার জিনিস তো আর আনবক্সিং করে দেখাবো না, তো এর মধ্যে মোটামুটি আমাদের সবকিছুই এসে গেছে, আর তোমরা জানিও আমার এই আনবক্সিংটা কেমন লাগলো, আর দেখতে থাকো বাকি ভিডিও পুজোর, তো আর আমার ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব, বাই।